শিক্ষা সংক্রান্ত আপডেট। নমস্কার বন্ধুরা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিনে এলো পরিবর্তন। সেই সম্পর্কিত একটি নির্দেশিকা বা বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিদ্যাসাগর ভবন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সকল বিদ্যায়তনের প্রধানদেরকে জানানো যাচ্ছে যে রাজ্য সরকারের নির্দেশে এবং হুল দিবসের প্রেক্ষিতে 2021 সালের উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নির্ধারিত 30/5/2021 তারিখের সূচি পরিবর্তিত হয়ে 2/7/2021 তারিখে অনুষ্ঠিত হবে। এখানে সম্ভবত 30/6-এর কথাই বলা হয়েছে, এটা 30 জুন যে পরীক্ষাটি ছিল, 5/9/6 হবে সম্ভবত। 30 জুনে যে পরীক্ষাটি ছিল, কারণ আগের রুটিন যে প্রকাশিত হয়েছিল সেখানে 30/6-এর কথাই বলা ছিল, 30/6/2021 তারিখের সূচি সম্ভবত পরিবর্তিত হয়ে হলো 2/7/2021 এবং একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে 2/7/2021 তারিখে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেই নির্ধারিত একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার পরিবর্তন হয়ে হলো 3/7/2021 এই তারিখে অনুষ্ঠিত হবে। অর্থাৎ দুটি তারিখ পরিবর্তিত হলো, একটি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবং অপরটি একাদশের ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিক এবং একাদশ এই দুটির ক্ষেত্রে 30 জুনের পরীক্ষাটি সম্ভবত 30 জুন, কারণ এখানে 30/5/2021 আছে। 30/6/2021 পরীক্ষা 2/7/2021 হবে এবং 2/7/2021 যে একাদশ শ্রেণীর পরীক্ষাটি ছিল সেটি হবে 3/7/2021 এবং রিভাইজড রুটিনও পাবলিশ করা হয়েছে। রিভাইজড এক্সামিনেশন প্রোগ্রাম পাবলিশ করা হয়েছে। এই দেখুন, এখানে 28/6-এর পর 30/6 যে পরীক্ষাটি ছিল সেটি 2 তারিখে হয়ে গেল, অর্থাৎ 2/7/2021 তারিখে স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা হবে। এবং আরও একটি রিভাইজড রুটিন ক্লাস 11-এর ক্ষেত্রে, একাদশ শ্রেণীর ক্ষেত্রে, এক্ষেত্রে 30 তারিখের পরীক্ষাটি হবে 2 তারিখে, অর্থাৎ 2 তারিখে 2রা জুলাই 2/7/2021 তারিখে যে পরীক্ষাগুলি হবে স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট। এবং 2 তারিখে যে পরীক্ষাটি ছিল সেটি হবে 3 তারিখে, অর্থাৎ 3রা জুলাই, সেই পরীক্ষাটি হলো ইকোনমিক্স। এই রিভাইজ রুটিন প্রকাশিত হলো। প্রথমে যে নোটিফিকেশানটি ছিল যেখানে 30/5/2021 উল্লেখ আছে, সম্ভবত সেটি 30/6/2021 হবে। সঙ্গে থাকুন শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে। সাবস্ক্রাইব করুন টিএফপিজির ইউটিউব চ্যানেলটি।